যখন মারতে যখন হবেই লড়াই করে মরতে হবে যারা আঘাত করতে আসবে ওদেরকেও পাল্টা আঘাত করতে হবে প্রয়োজন ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী যোগ দেবেন রানী শেষকৃত্যে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সাতাত্তর উত্তরতম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সকাল সাড়ে দশটার পরে শাহজালাল আন্তর্জাতিক হজরতাল লন্ডনে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের অভ্যর্থনা জানাবেন ষোলো সেপ্টেম্বর কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানকালীন হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন পরে যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া উত্তর আফ্রিকা জাতিসংঘ কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে সতেরো সেপ্টেম্বর যুক্তরাজ্যে বিরোধী দলীয় লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাশাপাশি প্রধানমন্ত্রী আঠারো সেপ্টেম্বর বাকিংহাম প্যালেসে রাষ্ট্র সরকার প্রধানদের সম্মানে রাজার এক সংবোধনায় যোগ দেবেন উনিশ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার আবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেবেন একই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী লন্ডন ত্যাগ করার কথা রয়েছে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিদ বিশ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেসে সংবর্ধনায় যোগ দেবেন পাশাপাশি তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সাতাত্তরতম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি ইউএনএইচ ফিলিপো গ্রান্ডি ও স্লোভানিয়ার প্রেসিডেন্ট বরুদ পারোর সঙ্গে বিপক্ষেও বৈঠক করবেন একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী একুশ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বতসোয়ানা স্লোভাক প্রজাতন্ত্র ও জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের টেকসই আবাসন শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন তেইশ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাতাত্তরতম অধিবেশনে ভাষণ দেবেন চব্বিশ সেপ্টেম্বর তিনি প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন নুরি আলম এবং আব্দুর রহিমের প্রত্যার প্রতিশোধ নেওয়া হবে ফখরুল গত একত্রিশ জুলাই বিদ্যুতের লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রলয়ের সভাপতি নুরে আলমের জানাজা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক এই জানাজায় অংশ নেয় আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মসজিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পিতার কাজে পুত্রের লাস এচে যন্ত্রণার কিছু নেই আমাদের ছেলে নূরে আলম ভোলা জেলা ছাত্রদলের সভাপতি তাকে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে আরও ১৯ জন ঢাকা ও বরিশালে হাসপাতালে গুরুতর অবস্থায় এখন আর প্রন্দন নয় আমাদের জেগে উঠতে হবে এই ভয়াবহ কর্তৃত্ববাদী নির্যাতনকারী সরকারের হাত থেকে জাতিকে মুক্ত করতে হবে এজন্য প্রয়োজন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া শান্তিপূর্ণ গণ আন্দোলন শুরু করে নুরে আলম এবং আব্দুর রহিমের হত্যার প্রতিশোধ নেব মিজাফুরকুল বলেন আজকে নতুন নয় আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর এক ধলীয় শাসন পোক্ত করার জন্য পনেরো বছর ধরে ছয়শ নেতাকর্মীকে গুম করেছে পঁয়ত্রিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন আপনারা সবাই শান্ত থাকবেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব বিএনপির পূর্ব জানা যায় অংশ নিতে সকাল নয়টা থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন এ সময় নেতাকর্মীরা মিছিল ও স্লোগান দিতে থাকেন আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানাজা শেষে ছাত্রদল নেতাকর্মীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং অনেকে কান্নায় ভেঙে পড়েন উলামা দলের মাওলানা নেসারুল হক জানা যায় নামাজে ইমামতি করেন এবং দোয়া পরিচালনা করেন এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার জাহিদ হোসেন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের মগ থেকে নূর আলমের মরদেহ বুঝে নেয় মরদেহ পৌঁছানোর পর বিএনপির এবং এর অঙ্ক সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আমির কসরু মাহমুদ চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এসবি বিএনপি নেতা আহমেদ আজম খান খায়রুল কবির খোকন হাবিবুন নবী খান সোহেল আমানুল্লাহ আমান যুব দলের সাধারণ সম্পাদক আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল ছাত্রদলের সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এল ডিপি একাংশের মহাসচিব রেদন আহমেদ সহ বিশ জোটের নেতারা বিএনপির কর্মসূচি ভোলাই পুলিশের গুলিতে নোরে আলম স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে গতকাল রহুলকবির রিজভি সংবাদ মাধ্যমকে বলেন আগামী পাঁচ থেকে সাত আগস্ট তিন দিন সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন ও দেওয়ার আয়োজন করা হবে ছয় আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকায় সাত আগস্ট জাতীয়তাবাদী কৃষক দল ঢাকাসহ সারা দেশে আট আগস্ট যুব দল ঢাকায় দশ আগস্ট শ্রমিক দল ঢাকায় ও এগারো আগস্ট মহিলা দল ঢাকায় সমাবেশ কর্মসূচি পালন করবে এবং আগামী বারো আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকাসহ দেশজুড়ে সমাবেশ হবে এদিকে বিএনপির ঢাকা আজকে নির্ধারিত সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি গতকাল দুপুরে প্রত্যাহার করা হয়েছে প্রসঙ্গত গত একত্রিশ জুলাই বিদ্যুতের লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে সেদিনই মারা যান জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মে আব্দুর রহিম গুরুতর আহত হন দূরে আলম পরে তাকে রাজধানী গ্রিন রোডে কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান তিনি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে না ছাত্রদল ছাত্র রাজনীতির বিপক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থানের প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনের নেতারা বলেছেন রাজনীতি করা ব্যক্তির সাংবিধানিক অধিকার কোনো প্রতিষ্ঠান সেটি নিষিদ্ধ করতে পারে না জাতি হিসেবে যত অর্জন তার প্রতিটিতে সবসময় ছাত্র রাজনীতি বিশেষ অবদান রেখেছে রাজনীতি সচেতন হওয়া প্রত্যেকটি মানুষের জন্য জরুরি বিশেষ করে শিক্ষার্থীরা ব্যক্তিরা দেশের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে উঠবে তাই অবস্থায় উদ্ভূত পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান বুধবার রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতা এসব কথা বলেন ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু বলেন উনিশশো সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে ইউজিসির নীতিমালায় এই নীতিমালায় ছাত্র সংগঠন করা যাবে না এমন কিছু বলা হয়নি দু হাজার দশ সালের ইউজিসি সেই নীতিমালা পরিবর্তন আসে সেখানেও ছাত্র সংগঠন করা যাবে না এমন কিছু বলা নেই বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্বু হরাইরা বলেন বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং নব্বই আন্দোলন পর্যন্ত ছাত্র রাজনীতি এরকম গৌরবজ্জ্বল ইতিহাস থাকলেও ক্রিয়াশীল ছাত্র রাজনীতি ধ্বংসের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এক শ্রেণীর নত প্রভুভক্ত আত্মকেন্দ্রিক গোষ্ঠী বর্তমান প্রজন্ম রাজনৈতিকভাবে অসচেতন হলে দেশের দুর্নীতি লুটপাট ভয়া সংস্কৃতি বিচারহীনতা বৃদ্ধির পাশাপাশি নতুন নেতৃত্ব সৃষ্টির অভাবে দেশ একসময় বিদেশি প্রভু নির্ভর অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে প্রগতিশীল রাজনৈতিক দর্শনের চর্চা না হলে এক ধরনের মৌলবাদী সন্ত্রাসী সংগঠনের উত্থান হওয়ার ঝুঁকি রয়ে যায় নেতারা আরও জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সম্পূর্ণ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও শিক্ষার্থী বান্ধব চিন্তা নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে একটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসেবে সবসময় শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়ে কাজ করে আসছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার সহ নিরাপদ সড়ক আন্দোলন কোটা সংস্কার আন্দোলনগুলোতেও শিক্ষার্থীদের দাবি আদায় মাঠে ছিল সংগঠন নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা মূল্যহীন মজিবুল হক জাতীয় ভূমিহীন আন্দোলন সুরক্ষা পার্টির অনুষ্ঠানে বক্তব্য দেন জাপা মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুনু বলেছেন নির্বাচন কমিশনের কর্ম পরিকল্পনা মূল্যহীন যে নির্বাচন কমিশনের ক্ষমতা নেই তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে মনে হয় না আজ বুধবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় ভূমিহীন আন্দোলনে সুরক্ষা পার্টির নামে জাতীয় পার্টির একটি সহযোগী সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুজিবুল হক কথা বলেন তিনি বলেন আইনে আছেন নির্বাচনের সময় দেশে নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনের অধীন কাজ করবে কিন্তু নির্বাহী বিভাগ যদি নির্বাচন কমিশনের কথা না শোনে তাহলে কি হবে তা বলা নেই তাই নির্বাচন কমিশনের কথা নির্বাহী বিভাগ মানতে বাধ্য নয় মুজিবুল হক বলেন আমরা চেয়েছিলাম নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে আইন করা হোক কেউ নির্দেশ অমান্য করলে যেন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারে কিন্তু নির্বাচন কমিশনে ক্ষমতা চায় না তিনি আরও বলেন শুরু থেকে নির্বাচন কমিশন স্ববিরোধী কথা বলেছে তারা বলছে কাউকে হাতে পায়ে ধরে নির্বাচনে আনা নাকি তাদের কাজ নয় তাহলে এতগুলো রাজনৈতিক দলের সঙ্গে এত আলোচনা করলেন কেন আবার বলেছেন সবাই চাইলে নাকি ব্যালটে নির্বাচন হবে শাসক দল তো ইভিএম চায় তাহলে তো বেশিরভাগ দলের মতামত উপেক্ষা করে কমিশন ইভিএমই নির্বাচন করবে জাতীয় পার্টির মহাসচিব বলেন দেড়শো আশো ইভিএম নির্বাচন করতে নির্বাচন কমিশন আরো দুই লাখ ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া ইভিএম সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য দেশের দশটি অঞ্চলে দশটি ওয়্যার হাউস নির্মাণ করবে তারা এই জন্য প্রায় নয় হাজার কোটি টাকার বাজেটও তৈরি করেছে কমিশন দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে এমন সিদ্ধান্ত অগ্রহ মুজিবুল হক বলেন ইভিএম হচ্ছে ভোটের ফল কারচুপি সিস্টেম দেশের বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় এর বিপক্ষে মতামত দিয়েছে শুধু সরকারও তাদের কয়েকটি মিত্র রাজনৈতিক দল ইভিএম নির্বাচন চেয়েছে